বাপের বাড়ি যাওয়ার পথে এইটাও পড়ে। এবারে আমরা রাস্তায় আছি, চলো গাড়ি চালাই। বাপের বাড়ি আমি চলে এসেছি, ওখান থেকে ওর বাবা ভাই দাঁড়িয়ে ছিল আর ওর বাবা গাড়িতে আমাকে তুলে দিয়ে চলে গেল ওর বাবা, আমি ভাই চলে আসলাম। গুবলু দেখো, আর এই যে পুচুকুনু, এই যে গুবলু, এ গুবলু, গুবলু হাসো 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 হাসো। কালকে পুজো, ওর বাবা আর মেয়ে আসেনি। দেখুন খিচুড়ি রান্না হচ্ছে কার্তিক পূজোর। দেখুন এখানে এক গামলা তরকারি করা হয়েছে, দেখছেন কেমন লাগছে বলবেন। আর এখানে এক হাঁড়ি নেমে গেছে, মামা বাড়ি আসার পরে সবার সাথে কথা বলতে বলতে একটু বসলাম, তারপরে ফ্রেশ হলাম, হয়ে মামি একটু খেতে দিল যার আজকে হয়েছে পুজোর উপলক্ষে। তারপরে খেতে খেতে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বানালাম, কারণ কালকে কলেজ আবার অ্যাজ ইউজুয়াল রোজকার মতন। তো কালকে আমার অ্যাসাইনমেন্ট আছে প্রেজেন্টেশনের, তো ওটা করার জন্য ওটা কমপ্লিট করলাম। এই এখন সবাই মিলে পুজোর যোগাড়যন্ত্র করছে, মা করছে মেনলি, উপোস আছে। এই যে এখানে বাবা, ভাই আর একটা বনু বসে আছে, দেখাবো কি কি যোগাড়যন্ত্র হচ্ছে পুজোর জন্য, দেখতে থাকুন। এই দেখুন পুজোর সব জিনিসপত্র গোছানো স্টার্ট হয়ে গেছে। জোড়া কার্তিক পুজো হচ্ছে, একটা নয় জোড়া, লাস্ট বছর তো, আর এটা মানত ছিল। কমপ্লিট হয়ে যাক, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব। ওখানে আছে তাই ওখান থেকে তো নিল, ওই তেল ঢালিনি কেউ না, সেটাই তো শেষ হয়েছে, এইটুকুনি ছিল। সর্বদেব দেবী সকল দেব ছিল, তারপরে এসব ভগ্ন ভগ্ন
ঠাকুরের নম করে আস্তে আস্তে যাও। খাওয়া দিতে গেছে একটু আস্তে কথা বলো, পুজোটার মন তো পড়ছে। এখন রাত 10:30 বাজে, আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। দেখুন রাত্রেবেলা চিংড়িঘাটের মোড় কেমন লাগে দেখতে। আমরা মামা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 10:00 মধ্যেই, দেখতেই পেয়েছেন যজ্ঞ শুরু হয়ে গেছে পুজো শেষ হওয়ার পর। যজ্ঞটা আমরা দেখা কমপ্লিট করতে পারিনি, আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের বাড়ি ফেরার ব্যাপার আছে। তাই যদি বাড়ি না ফিরতাম, ওখানেই থাকতাম, তাহলে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করতে পারতাম। রাতের খাওয়া দাওয়া সবই একসাথে সবাই খেতাম অবভিয়াসলি, কিন্তু আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। খাবার দাবার দিদা প্যাক করে দিয়েছে যা দেওয়ার, তিনজন মিলে বাড়ি যাচ্ছি স্কুটি করে। দেখুন সেরে এবারে বাড়ি যাচ্ছি, যেহেতু কালকে মেয়ের কলেজ আছে তার জন্য। আমার কালকে কলেজ আছে, আর বললাম না আমি মামা বাড়িতে এসেই প্রেজেন্টেশন বানাচ্ছিলাম, তো ওইটার জন্য মেইনলি আমার কলেজে যেতেই হবে ইম্পর্টেন্ট বলে। তো তাই জন্য আমরা যত রাত হলেও আমরা যাচ্ছি বাড়িতে। যাই হোক, এখন রাস্তায় আছি, স্পিড ব্রেকারগুলোর জন্য ঠিকঠাক করে ফোনটা কনস্ট্যান্ট রাখতে পারছি না, খুব নড়ানড়ি করছে ফোনটা। যাই হোক, আমি বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলছি, আপনারা সাথে থাকুন। আমরা এখন বিধাননগর রোডে আমরা পার করে যাচ্ছি। রাস্তাটা দেখুন, মনে হবে এত রাত হয়েছে, মনে হচ্ছে না সন্ধ্যে হয়েছে। এটাই তো কলকাতার রাস্তা, আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে। আমরা এখন দোকানে যাচ্ছি।
এখন যাই বাড়ির পথে। ঠিক আছে চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। এখন বাজে রাত 12টা, আসলাম আমরা তিনজন বাপের বাড়ি থেকে। তো ওখানে কার্তিক পুজো ছিল, কার্তিক পুজো হয়ে যাওয়ার পরে হোম হচ্ছিল, হোম হতে হতে মাঝামাঝিতে আমরা বেরিয়ে আসলাম, নাহলে অনেকটা রাতই হয়ে যেত। তা রাত তো হয়েই গেল, মাঝে আর একটা হয়েছিল, মাঝে গাড়িটা খুব ডিস্টার্ব করছিল, স্টার্ট হতে হতে বন্ধ হয়ে যাচ্ছিল। তো খুব চিন্তা হচ্ছিল যে তিনজনে আছি, বিশেষ করে মেয়ে রয়েছে সাথে। তো যাই হোক, তারপরে ঠাকুরকে ডাকলাম যে বাবা যেন ঠিক মতো চলে যাই। তারপরে সারা রাস্তা বেশ ভালোই আসলাম, ওই আমাদের ওদিকটা একটু গণ্ডগোল করছিল আর কি। তারপরে করার পরে বাড়িতে আসলাম, এসে এবার বাড়ি থেকে আজকে রান্না করেছিলাম খিচুড়ি, লাবড়া তরকারি, পায়েস আর মিষ্টি হয়েছিল, এবং সকলকে কন্টেনারে করে দেওয়া হয়েছিল। তো আমরাও নিয়ে এসেছি, এবারে একটু খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পরে ঘুমাবো, কারণ সারাদিন তো উপোস ছিল। এইবারে মা উপোস ছিল, ভাইয়ের বউ, ভাই, সবাই আমরা উপোস ছিলাম, ওরা সবাই খাবে। এবার আমি বললাম যে তাহলে তোরা কর, আমি চলে যাই, কারণ তার পরের দিন মেয়ের কলেজ ছিল বলে আমাকে আসতেই হলো। তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই এন্ড করলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তবে আজ যাই, টাটা।